रानूपुर हरियाणा शहर कुरुक्षेत्र থেকে 8 किलोमीटर दूरे अवस्थित। এই গ্রামটিতেই মহাভারতের যুদ্ধে অর্জুন পুত্র অভিমন্যুর মৃত্যু হয়েছিল। এই জায়গাতে কৌরবরা মারাত্মক চক্রব্যূহ রচনা করেছিলেন। এখানেই তারা অভিমন্যুকে পাঁদে ফেলে হত্যা করে। আরও বলা হয় অর্জুনের সঙ্গে যুদ্ধের সময় কর্ণের রথের চাকা গ্রামের সন্নিকট একটি পুকুরে ডুবে গিয়েছিল এবং এখানেই কর্ণের মৃত্যু হয়। কুরুক্ষেত্রের 48 কোষ পরিক্রমার অংশ এই অভিমন্যুপুর গ্রাম। গ্রামটিকে আমিন বলা হতো। সম্ভবত এটি অভিমন্যু শব্দের সংস্করণ ছিল। এই গ্রামে অনেক পবিত্র স্থান রয়েছে। এখানে একটি 10 মিটার উঁচু ঢিপি রয়েছে। বলা হয় এটি অভিমন্যুর দুর্গের ধ্বংসাবশেষ। চক্রব্যূহের শেষ ফটকটি আমিন গ্রামে নির্মিত হয়েছিল। অভিমন্যু এই গ্রামের শেষ দরজাতে মারা যান। 48 কোষ লড়াই করার সময় তিনি এখানে নিহত হন এবং সমস্ত দুর্গটি চক্রব্যূহের অন্তর্গত। অভিমন্যুপুরে একটি পবিত্র জলের ট্যাঙ্ক রয়েছে, সেখানে সাধারণত অমৃত জমা থাকে। কথিত আছে যে এখানে ঋষি অদিতি 1800 বছর ধরে তপস্যা করেছিলেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব শিবলিঙ্গ রূপে উপস্থিত হন। কথিত আছে যে কোনো গর্ভবতী মহিলা যদি এই পবিত্র কূপে স্নান করে অদিতি মন্দিরে উপাসনা করেন তবে পুরুষ শিশুটি সাহসী হয়। এখানে একটি মাজারও রয়েছে যাকে আদিতি ভানু বলা হয়। সূর্যের মা সেখানে তপস্যা করেছিলেন। একটি দুর্গ উপস্থাপন করা হয়। লোকেরা যখন এখানে খনন করে সেখান থেকে 1x1 পরিমাপের ইট পাওয়া যায়। অনেকে এই ইটগুলি তাদের সঙ্গে নিয়ে যান। হাজার বছর ধরে অভিমন্যুপুরের গ্রামবাসী সাহসী অভিমন্যুর গ্রাম হিসেবে বর্ণনা করেছেন। এখানকার প্রবীণরা কর্ণ, দ্রোণাচার্য এবং চক্রব্যূহের কয়েকশো গল্প শোনান। এই গল্পগুলিতে কতটা সত্যতা আছে তা জানা যায়নি, তবে এটি অবশ্যই নিশ্চিত যে এখানে উপস্থিত লক্ষণগুলি আমাদের এই গল্পগুলিকে বিশ্বাস করতে বাধ্য করে। ইটিভি ভারত রিপোর্ট।